বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো মাইক্রোসফট এক্সেলের ফাইল সিএসবি ফরম্যাটে কেন সেভ করবেন, কিভাবে সেভ করবেন। সিএসবি ফরম্যাটের বড় সুবিধা হলো মেমোরি স্পেস কম নেওয়া, তাছাড়া আরও কিছু সুবিধা হচ্ছে ফাইলটি সহজে ট্রান্সফারেবল, অর্থাৎ আপনি ইমেল করেন বা কোথাও অ্যাটাচ করেন, ফাইলটি সহজে তার নিজস্ব ফরম্যাট ঠিক রেখে ট্রান্সফার করতে পারবেন বা আপলোড করতে পারবেন। আর সেকেন্ডলি যে কথা হচ্ছে ফাইলটি সহজে নষ্ট হবে না, আপনি ইচ্ছা করলে এই ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা এখন দেখব যে এই ফাইলটি এক্সেলের এই ফাইলটিকে কীভাবে সিএসবি ফরম্যাটে সেভ করতে হয়। তো সিএসবি ফরম্যাটে সেভ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ফাইল, ফাইল থেকে যাবেন সেভ অ্যাজ, ব্রাউজ। এখন আপনি ফাইলটিকে কোথায় সেভ করবেন সেই ডেস্টিনেশনটি দেখিয়ে দেবেন। আমি এই ফাইলটিরই একটি এক্সেল কপি রেখেছি এখানে, আমি এখানেই আবার এটি সিএসবি ফরম্যাটে সেভ করতে চাচ্ছি মেমোরি স্পেসের তারতম্যটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি সেভ অ্যাজ টাইপ থেকে সিএসবি ফরম্যাটটি সিলেক্ট করব। এখানে সিএসবি ফরম্যাটের কয়েকটি অপশান আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিএসবি ম্যাসিনটোস, আর একটা হচ্ছে সিএসবি এমএস ডস, আর এটা হচ্ছে সিএসবি কমা ডিলিমিটেড। তো আমরা এই অপশানটিকে কমা ডিলিমিটেড, আরেকটি হচ্ছে সিএসবি কমা ডিলিমিটেড, অর্থাৎ আপনি যদি এক্সেল ব্যতীত অন্য কোনো সফটওয়্যারে এই ফাইলটিকে ওপেন করতে চান তখন প্রত্যেকটি সেল সেপারেট হবে কমার মাধ্যমে। তো আমরা এই ফরম্যাটটি এখান থেকে সিলেক্ট করব, সিএসবি কমা ডিলিমিটেড। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করব। এখানে এখন আমরা ফাইলটিকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা আমাদের ফোল্ডারে চলে যাব। এইখানে আপনারা দেখুন যে এক্সেলের যে মূল ফাইলটি এটি হচ্ছে 13 KB এবং সিএসবি ফরম্যাটের যে ফাইলটি এটা হচ্ছে 1 KB। এখানে মেমোরি তারতম্যটা আপনারা বুঝতেই পারছেন। এখন আপনি ইচ্ছে করলে এই ফাইলটিকে ইমেলে বা কোথাও অ্যাটাচ করতে পারেন খুব ইজিলি, কোনো রকম সমস্যা হবে না, বা পরবর্তীতে ব্যবহারে কোনো সমস্যা হবে না। আপনি ইচ্ছা করলে আপনার কাছে যদি এক্সেল সফটওয়্যার না থাকেও আপনি এই ফাইলটিকে নোটপ্যাড ওপেন করতে পারেন। নোটপ্যাড ওপেন করার জন্য আমরা ওপেন উইথে গিয়ে এখানে যদি নোটপ্যাড ব্যবহার করি, দেখুন এই ফাইলটির প্রত্যেকটি সেল কমার মাধ্যমে সেপারেটেড হয়েছে। তো আরেকটা কথা বলে রাখি এখানে, যে আমরা নর্মালি যে এক্সেল ফাইলে বিভিন্ন ধরনের ফরম্যাটিং ব্যবহার করি, টেক্সট ফরম্যাটিং, এই টেক্সট ফরম্যাটিং কিন্তু সিএসবি ফরম্যাটে সাপোর্ট করে না। এটা বোঝানোর জন্য যেমন সাপোজ আপনি দেখুন যে আমার এই ফরম্যাটে কিছু সেল ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এগুলো কিন্তু সিএসবি ফরম্যাটে থাকবে না। যেমন এখানে আমি লেখাটিকে এরিয়াল ব্ল্যাক করেছি, আমি লেখাগুলোকে বোল্ড করি, বা এখানে যে কোনো একটি সেলের লেখা আমি বোল্ড করলাম, ইটালিক করলাম, এবং এটাকে আমরা সেভ এজে গিয়ে পূর্বের ন্যায় সিএসবি ফরম্যাটে সেভ করছি। রিপ্লেস করে দিলাম আমরা। এখন যদি আমি এই সিএসবি ফরম্যাটের ফাইলটি, আগে তো আপনাদের নোটপ্যাডে ওপেন করে দেখিয়েছি, এখন আমি যদি এই ফাইলটিকে এক্সেল ফরম্যাটেই ওপেন করি, এক্সেলে দেখবেন এটার ভিতরে যে টেক্সট ফরম্যাটিংগুলো ছিল এই টেক্সট ফরম্যাটিং কিন্তু এখানে নেই। তো এই একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন যে সিএসবি ফরম্যাটে কোনো রকমের টেক্সট ফরম্যাটিং থাকবে না। তাছাড়া আদার যে সুবিধাগুলো, আপনি এই সুবিধাগুলো পেয়ে থাকবেন, যা যে সুবিধাগুলোর কথা আমরা পূর্বেই বলেছি। তো ধন্যবাদ, আশা করি সিএসবি ফরম্যাট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই।